শব্দের অর্থ হলো বিলীন হওয়া বা মিশে যাওয়া নিমজ্জিত হওয়া ইত্যাদি আল্লাহ বলেন যে আমাকে পেয়েছে তার অনুসরণ তোমরা করো অর্থাৎ যারা আমি আল্লাহমুখী হয়েছে তাদের পথ অবলম্বন করো তাদের পথ অনুসরণ করো এই আয়াতিকারিমা দ্বারা হকানি পীর মসজিদের অনুসরণ করতে হবে এবং তার প্রতি হানা হইতে হবে সেরাল লুকমানের পনেরো নম্বর আয়াত সাহাবা ইকরাম নবীজিকে যেমন মহাব্বত করতেন ভালোবাসতেন আমার নবীকে অনুসরণ অনুকরণ করতেন ঠিক একজন তার পীরকে এভাবে অনুসরণ করতে হবে ভালোবাসতে হবে মোহ্বাত করতে হবে আধ্যাত্মিক জগতের ঠিকানা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাহমাদুহু আনুসাল্লি আল্লাহ রসুলহিল করিম আহমাবাদ ফজুবুল্লাহিমঈঈদ রহিম বিসমিল্লাহি রহিম কাছের কিংবা দূরে দেশ কিংবা প্রদেশে যে যেখান থেকে দেখছেন তরিকো টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো তরিকতের জগতে ফানা কত প্রকার অর্থাৎ তরিকতের জগতে ফানা স্তর কয়টি এবং কিভাবে ফানা হতে হয় এটা নিয়ম এবং পদ্ধতি এ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব আসলে ফানা শব্দের অর্থ হল বিলীন হওয়া বা মিশে যাওয়া নিমজ্জিত হওয়া ইত্যাদি এখন আল্লাহর জাতের মধ্যে সসীম সত্তাকে বিলীন করে নিজের অস্তিত্বকে যাওয়াই হলো ফানা আল্লাহর জাতের মধ্যে সসীম যে একটা সত্তা আছে এটা বিলীন করে দেওয়া এবং নিজের অস্তিত্বকে ভুলে যাওয়া কি বলা হয় ফানা অর্থাৎ সহজ কথায় কুপবৃতি কামনা বাসনা দূরে ফেলে নিজেকে আল্লাহর প্রেমে মত্ত রাখাই হলো ফানা তবে ফানা প্রেম বিহনে ফানা সম্ভব নয় ফানা হইতে হলে আগে প্রেম সৃষ্টি করতে হবে এখন ফানা চারটি স্তর রয়েছে ফানার এই ফানা চারটি স্তর কী কী একটা হলো ফানাফিল নাফস একটা হলো ফানা আফি শাইক একটা ফানাফিল রেসুল একটা ফানাফিল্লা প্রথম যেটা ফানাফিন নাফস এটা অন্য বাসায় এটা ফানাফিল উজুদও বলা হয় ফানাফিন নাস মানে ফানাফিল উজুদ ফানা আফিন নাস হল যেটা নফসে আম্মারা কুপ্রবৃত্তি কামনা বাসনা ইচ্ছা আকর্ষণ দংশ হওয়ার নামই হলো ফানা অর্থাৎ নিজের মধ্যে আল্লাহকে খোঁজা যে নিকিনী যে চিনেছে সে কিন্তু আল্লাহকে চিনেছে আর এই ব্যাপারে সোক্রেডিস বহু আগেই বলছেন নো দাই সেলফ নিঃসিনী জাগির চিনো এবং আমাদের প্রিয় নবীলা ফরমান মান আরাফা নফসাহু ফাকাত আরফা রাব্বাহু যে কৌলটি বিভিন্ন অলি আল্লাদের কিতাবে পাওয়া যায় অর্থাৎ আল্লাহ নবী বলেন যে নিচকি নিজে চিনেছে সেই আল্লাহকে চিনেছে এটা হলো ফানা আফিন নাফস বা ফানা আফিন নাস যেটা বলা হয় অথবা ফানাফিল উজুদ নিচকিজে চেনার যে ফানাটা দুই নম্বর ফানাটা হলো ফানা আফি শাইক এটা হলো একজন পীরের নিকট বা এত গ্রহণ করে তার প্রতি মহব্বত সৃষ্টি করে যে ফানা হওয়া হয় সেটাকে ফানাফি শেখ বলা হয় অর্থাৎ মুর্শিদের প্রতি ফানা পীরের প্রতি ফানা ফানাফি শেখ শেখ শব্দের তুলো পীর বা মুর্শিদ এখন ফানাফি শেখ মানে কি মুর্শিদের প্রতি ফানা একজন হকানি পীরের কাছে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য বায়াত সুল গ্রহণ করে যখন মুর্শিদের প্রতি ফানা হয় সেটাকে ফানাফি শেখ বলা হয় আর এই ফানাফি শেখ ব্যাপারে কিন্তু কোরআনে রয়েছে লুকমান। পনেরো নম্বর আয়াত আমার আল্লাহ বলেন অত্তাপি উসাবিলা মান আনাবাই আল্লাহ বলেন যে আমাকে পেয়েছে তার অনুসরণ তোমরা করো অর্থাৎ যারা আমি আল্লাহ হয়েছে তাদের পথ অবলম্বন করো তাদের পথ অনুসরণ করো আমরা কাদের পথ অনুসরণ করতে বলছে যারা আল্লাহর পথে পদার্পণ হয়েছে যারা আল্লাহর পথে রওনা দিয়েছে তাদের পথ অনুসরণ করতে আল্লাপাক নির্দেশ দিয়েছেন অর্থাৎ হকানি পীর মুশিদগণ আল্লাহর পথে রওনা দিয়েছেন হ্যাঁ ওরা আল্লাহকে পেয়েছেন তাদেরকে অনুসরণ করতে পাক নির্দেশ দিয়েছেন তার এখানে এই আয়াতিকারীমা দ্বারা হকানি পীর মসজিদের অনুসরণ করতে হবে এবং তার প্রতি ফানা হইতে হবে সেরা সুরালুকমানের পনেরো নম্বর আয়াত এবং আমরা মুসিদকে কেমন ভালোবাসতে হবে এই ব্যাপারে কিন্তু জামিয় দ্বিতীয় খণ্ড নব্বই পৃষ্ঠার মধ্যে একানা কল রয়েছে যেটা আশাইকু ফি আহলিহি কান্নাবি ফি উম্মতি একজন উন্মতের জন্য নবী যেমন একজন মুরিদের জন্য তার বীর তেমন অর্থাৎ একজন উম্মত নবীকে যেভাবে শ্রদ্ধাভক্তি ভালোবাসা দিতে হয় ঠিক একজন মরিদ তার পীরকে এমন ভালোবাসা দিতে হবে এই জন্য বলছে যে আশাইকু ফি আহালি কান্নাবিও ফি উম্মতি যে একজন মুরিদ একজন পীরের কাছে তেমন যেমন একজন নবী একজন উম্মতের কাছে যেমন একজন নবী একজন উম্মতের কাছে যেমন একজন মরিত হ্যাঁ তার পীরের কাছে তেমন অর্থাৎ এটা আজিজির আধব বক্তির বেলা কথাটা বলা হয়েছে সাহাবা ইকরাম নবীজিকে যেমন মহব্বত করতেন ভালোবাসতেন হ্যাঁ আমার নূর নবীকে অনুসরণ অনুকরণ করতেন ঠিক একজন মরিত তার পীরকে এভাবে অনুসরণ করতে হবে ভালোবাসতে হবে মহব্বত করতে হবে তাহলে এটাই বলা হয় ফানাফি শেখ মুর্শিদ্রিফতি ফানা যেটা জামিয়া সগির জামিয়া সগির দ্বিতীয় কোন নব্বই পৃষ্ঠার মধ্যে আল্লামা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ কোলটি তুলে ধরেছেন আর সাইকুফি আহলি কান্না বিফি উম্মতি যে একজন উম্মত নবীর কাছে যেমন একজন মুরিদ ফিরের কাছে তেমন এখন আসেন তিন নাম্বার হলো ফানা ফির রেসুল অর্থাৎ রাসুল পাক সাহসালামের প্রতি ফানা হয়ে যাওয়া রাসুল পাকের প্রতি আমাদের প্রিয়নবী সাল্লাহ সাল্লামের প্রতি ফানা হয়ে যাওয়া তার মাঝে বিলীন হয়ে যাওয়া নুরনবীজির কাছে বিলীন হয়ে যাওয়া এই ব্যাপারে সোরা ইমরানের একত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন উল ইন কুন্তুম তহিবুন আল্লাহ অর্থাৎ ইউনি ইহবিব কুমল্লা ইমরান আয়াত নম্বর একত্রিশ একত্রিশ নম্বর আয়াত সুরা ইমরানে আছে যে কেহ যদি আল্লাহ বলতেছেন হেনবি আপনি বলুন আপনার উম্মিগকে কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আপনি নবীকে যেন তারা ভালোবাসে নবীকে ভালোবাসলে নবীর অনুসরণ করলে নবীর অনুকরণ করলে নবীর আনুগত্য করলেই এ নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয় ইহুবিব কুমল্লা আল্লাহ তাকে ভালোবাসবেন অর্থাৎ কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নুর নবীকে ভালোবাসো নুর অনুসরণ অনুকরণ করো সোরা ইমরান একত্রিশ নম্বর আয়া তো এখানে রাসুল পাখির প্রতি প্রেম সৃষ্টি করতে বলা হয়েছে রাসুল পাখির প্রতি ফানা রাসুল পাখির ফানা কি প্রেম ছাড়া কখনো ফানা হওয়া সম্ভব নয় তাই রাসুল পাখির প্রতি মহব্বত সৃষ্টি করতে হবে যেটা কোরআনে সুরা ইমরানের একত্রিশ নম্বর আয়াত প্রমাণ তাহলে এ এই কোরআনের এই আয়াত আয়াত থেকেও প্রমাণিত হলো যে ফানাফির রাসুল হইতে হবে তাহলে ফত হলো প্রথম হলো ফানা ফানাফিন নাস বা ফানাফিল উজুদ যেটা বলা হয় এর পরের স্তরটা হলো ফানাফি শয়েক মানে মুর্শিদের হতি ফানা পরের স্তরটি হলো ফানাফির রাসুল রাসুলের হতি ফানা রাসুলের হতি বিলীন হয়ে যাওয়া এরপরে যে এ ফানা স্তরটি হলো সেটি হলো ফিল্লা। অর্থাৎ আল্লাহতে বিলীন হয়ে যাওয়া অর্থাৎ নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা আল্লাহতে বিলীন হয়ে যাওয়া নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা যেমন লবণ আর পানি পানির মধ্যে যদি লবণ ছেড়ে দেয় লবণ আর পানি কিন্তু একাকার হয়ে যায় মানে লবণটা পানির মধ্যে হারিয়ে যায় যেমন অর্থাৎ লবণের যে অস্তিত্বটা এটা পানিতে গেলে হারিয়ে যায় এটি বলা হয় ফানাহিল্লাহ বান্দা এবং আল্লাহর মধ্যে বান্দা আল্লাহর মধ্যে হারিয়ে যায় এটা বলা হয় ফানাহাভিল্লাহ যেমন লুহা কামারের দোকানে গেলে দেখবেন লোহা যখন আগুনের মধ্যে পোড়া দেয় তখন লোহা আর আগুন কিন্তু একাকার হয়ে যায় কোনটা লোহার কোনটা আগুন বোঝা যায় না অর্থাৎ লোহার যে একটা অস্তিত্ব এটা কিন্তু আগুনের মধ্যে হারিয়ে ফেলে অর্থাৎ আগুন আর লোহ লোহা একাকার হয়ে যায় এখানে বান্দা যখন ইবাদতবন্দি করতে করতে জিকির করতে করতে এক পর্যায়ে ইমুল ফানাতে ইয়ে পৌঁছে যত ফানাফিল্লা হয়ে যা তখন নিজের অস্তিত্ব আল্লাহর মধ্যে হারিয়ে ফেলে এটা বলা হয় ফানা ফিল্লা এ ব্যাপারে আমার এলাকুরে বলছেন শিবাগাত অমান আহসান ও মিনাল্লাহি শিবাগাত সোরা বাকারা সোরা বাকারা একশো আত্রিশ আয়াত এখানে আল্লাহ আল্লাহর রঙের রঙিন হওয়ার কথা বলছেন আল্লাহর রঙের চেয়ে উত্তম রঙ আর কি হতে পারে এখানে মানে কি আল্লাহর মধ্যে বিলীন হতে আল্লাহর গুণের সাথে আপনার গুণ একাকার করে ফেলা অর্থাৎ আল্লাহর মধ্যে আপনার অস্তিত্বকে হারিয়ে ফেলা এটাই বলা হয় ফানাহ্লা তো আজকে আমরা এই স্তর সম্পর্কে অর্থাৎ ফানার যে চারটি স্তর আছে এই এই চারটি স্তর সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা করলাম আপনারা ফানা যদি হইতে হয় তাহলে আজকে যে নিয়মকরণ বলা হয়েছে এই নিয়মকরণের মাধ্যমে যদি আপনারা চেষ্টা করুন ইনশাল্লাহ ফানা হতে পারবেন প্রথম ফানাফিল অজুদ মানে ফানাফিল নাস যাকে বলা হয় নিজের মধ্যে ফানা হইতে হবে মানে নিজের মধ্যে কি আমার মধ্যে কি। আছে আমার মধ্যে কি আছে এগুলি আগে আমার জানতে হবে নিজকে জাগে চিনতে হবে এরপরের স্তরটা হলো ফানাফি শাইক মানে মুর্শিদের প্রতি ফানা হইতে হবে মুর্শিদের মধ্যে হারিয়ে যেতে হবে মুর্শিদের প্রেমে বিলীন হয়ে যেতে হবে এরপরের ফানাটা এরপরের স্তরটি হলো ফানাফি রসুল মানে ফানাফি শাইক যখন মুর্শিদের প্রতি ফানা ফাঁস করবেন তখন আপনি ফানাফি রসুল রাসুলের মধ্যে আপনি হারিয়ে যাবেন তখন ফানাফি রাসুল হয়ে যাবেন এরপরের স্তরটি হলো ফানাহিল্লাহ মানে আল্লাহর মধ্যে আপনি হারিয়ে যাবেন আপনার নিজের অস্তিত্বকে আল্লাহর মধ্যে হারিয়ে ফেলা তাহলে আজকের ভিডিও থেকে আমরা চারটি জিনিস পাইলাম ফানাফি নাস ফানাফি শাইক এবং ফানাফি রসুল ফানাফিল্লাহ এই চার প্রকারের চার প্রকারের ফানা রয়েছে প্রিয় দর্শক আপনারা সবসময় এই তরিকর টিভিতে চোখ রাখবেন আমি কোরআন হাদিসের আলোকে আমি তথ্যভিত্তিক কিছু শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের মধ্যে উপস্থিত হই আপনারা এই ভিডিওগুলা শুনে আপনারা আমল করে আমল করে যদি উপকৃত হন তাহলে আমার বলাটা সার্থক হবে আপনারা সবসময় আপনারা তৈরিক টিভিতে চোখ রাখবেন এই কথা বলে আপনার কাছে বিদায় করছি ওয়াকি দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ ইবিল আলমিন আসসালামু আলাইকুম